কাকে কাকের মাংস খায় না, কিন্তু গণ অধিকার পরিষদের পলাতক সভাপতি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত ভারতের দালাল ইসরায়েলের লেজ ধরা নেতা নুরুল হক নূর কালকে কাউয়া হয়ে কাউয়ের মাংস খেয়েছে। আমার একটা বিশ্বাস ছিল গণ অধিকার পরিষদের কোন নেতা এবং কর্মী আমার গায়ে হাত দেওয়ার সাহস করবে না। কেন সাহস করবে না শুনেন, যখনই যে জেলখানায় গিয়েছে তার জন্য আমি আশীর্বাদ হয়ে হাজির হয়েছি। এই নূরের লোকেরা বলেছিল জেলখানায় গেছে সেখানে কেন টাকা পাঠাতে হবে, ওই বিপ্লব পোদ্দার বলেছিল জেলখানায় কেন টাকা দিতে হবে আমার ভাইদেরকে, আমি তারে ভিক্ষা করে টাকা এনেছিলাম। এই ভিক্ষা করে করে এই দলের প্রত্যেকটি আসবাব সাজিয়েছিলাম আমি। তাই আমার একটা বিশ্বাস ছিল সকল অসুস্থ ভাইয়ের সহযোগিতায় আমি এগিয়েছিলাম, একটা বিশ্বাস করেছিল যে গণ অধিকার পরিষদের কোনো সহযোগিতা আমার উপর হামলা করতে পারে না, কিন্তু গতকালকে আমার উপর হামলা করেছে। গণ অধিকার পরিষদের কোনো সহযোগিতাকে হামলা করেছে না? গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমানের উপর হামলা করেছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত, যার নামে রাষ্ট্রদ্রোহিতার মামলার আবেদন হয়েছে, সে তার বডিগার্ডকে দিয়ে হামলা করেছে। এই বডিগার্ড কেন আমার উপর হামলা করেছে জানেন? এই সংগঠনের দুটো বাইক ছিল, সেই বাইক সংগঠনের জন্য সহযোগিতা করেছিল প্রবাসী ভাইয়েরা, তার একটা নুরুল হক নূর তার ছোট ভাই আমিনুলকে দিয়েছে, আর একটা দিয়েছে এই বডিগার্ডকে, এই বডিগার্ড খালাতো ভাই এই মোটর সাইকেল পাওয়ায় সে স্বীকারোক্তি হিসেবে প্রাপ্তি শিকার হিসেবে আমার উপর হামলা করেছে নূরের নির্দেশে। অনেকে বলবেন নূরের নির্দেশে কিভাবে, যেখানে আমাকে হামলা করেছিল সেখান থেকে 50 গজ দূরে নুরুল হক নূর সিঁড়ির কোণে দাঁড়ায় মিটমিটায় দেখছিল, এই শয়তান দেখছিল কিভাবে একজন বিপ্লবী তারেকের উপর হামলা হয়, আমাকে মারছিল আর মিটমিটায় হাসছিল এই শয়তানটা। লজ্জা আমাকে বলেছিল নূরের বিরুদ্ধে কিছু বলো না, ওর সঙ্গে ভারতের যোগাযোগ রয়েছে, রয়ের যোগাযোগ রয়েছে, ইসরায়েলের যোগাযোগ রয়েছে। কলিমুল্লাহ স্যার বলেছিল যে নূরকে বাঁচাতে ইসরায়েল থেকে দরকার হলে বিমান বাংলাদেশে পাঠাবে, তারপরেও নূরের গায়ে আঁচড় লাগতে দেবে না। আপনারা বুঝতে পেরেছেন তার শিকড় কোথায়? কিন্তু আমরাও বলছি আমরা চাষাভুষার সন্তান, আমাদের সামর্থ্য এই খেটে খাওয়া মানুষগুলো, আমাদের পাশে এখানে যারা রয়েছে তারা সবাই খেটে খাওয়া মানুষ। আমরা একটা দল চেয়েছিলাম যেই দলটা গণতন্ত্রের জন্য লড়াই করবে, যেই দলটা সাম্য মানবিক মর্যাদা রক্ষা করবে, কিন্তু সেই দল এই নুরুল হক নূরের পকেটে ঢুকে গেছে। সেই দল সে পকেট বন্দি করে টাকা কামানোর মেশিন বের করেছে, টাকা কামানোর মেশিন বানিয়েছে গণ অধিকার পরিষদকে। এখন যখন সে অভিযুক্ত সে বুঝতে পেরেছে তাকে বহিষ্কার করা হবে, তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, বুঝতে পেরে সে তার অনুসারীদেরকে নিয়ে তৈরি ঘড়ি করে একটা কাউন্সিল করেছে। আমার কথা, তোমার বুকে এত সাহস এত হিম্মত হাসিনার বিরুদ্ধে বড় বড় কথা বলো, তোমার কাছে একটা প্রশ্ন, তুমি কেন তদন্তের মুখোমুখি হলো না, কেন বিচারের মুখোমুখি হলো না, কেন তুমি বললা আমার বিরুদ্ধে তদন্ত হোক আমি এটা চাই না? যে বলবে আমার বিরুদ্ধে তদন্ত হোক চাই না তার ভিতরে বড় সমস্যা রয়েছে। আমি তারে এই প্রোগ্রাম থেকে বলছি যে আমিও প্রবাসী সহযোগিতাদের অর্থ নিয়ে রাজনীতি করেছি, কিন্তু আমার হিসাব রয়েছে ওই কার্যালয়, আমার টাকা পড়ে রয়েছে ওই সুনামগঞ্জে, আমার টাকা পড়ে রয়েছে সেই গোয়াইলহাট সিলেটে রয়েছে। 30 দিনের ভিডিও আপনারা ইউটিউবাররা সাংবাদিকরা কপি করেছিলেন, ইফতার প্রোগ্রাম করেছিলাম, করোনা সংকটে 33 দিন মানুষকে খাওয়াইছি, আমার প্রমাণ রয়েছে। নুরুল হক নূরকে চ্যালেঞ্জ করছি, সে দেখাক সে যে মানুষের কাছ থেকে অর্থ নিয়েছে সেই অর্থগুলোর সে হিসাব দেখাক। এই মোবাইলের মধ্যে হিসাব রয়েছে আমাদের প্রবাসী ভাইয়ের কাছ থেকে,
কখনো 590 ডলার, 400 ডলার, 900 ডলার এরকম সে অর্থ নিয়েছে, 200 ডলার, 250 ডলার। আমাদের গণঅধিকার পরিষদে যে সহযোগিতাগুলো আসে এগুলো আমরা জেনেছি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, এই সবগুলো আমরা লিপিবদ্ধ করি। কিন্তু আমরা আমাদের হিসাবে জীবনে আল্লাহর কসম দেখি নাই কেউ আমাদের সংগঠনে 500 ডলার দান করেছে। তাহলে এই 500 ডলার এই নুড়াচোরা কী করেছে? এ আপনারা দেখেছেন ফারুক ভাই 500 ডলার কেউ দিয়েছে, কিন্তু গতকাল সেই তথ্যগুলো রয়েছে, এগুলো চুরি করে আজকে বলবেন আপনাদের এখানে লোক কম কেন? ভাই শুরুটা কম দিয়েই হয়। ওই পাবলিক লাইব্রেরিতে চারজনে মিটিং করে সংগঠন বানিয়েছি, চারজন থেকে 14 জন হয়েছে, সেখান থেকে 900 হয়েছে, সেখান থেকে 2.5 লাখ মানুষ নিয়ে প্রোগ্রাম করেছি। যদি দেশের সঙ্গে বেইমানি না করি, যদি দেশপ্রেমের কোনো ভেজাল না থাকে, এই কজন দাঁড়িয়েছি সেখান থেকে কয়েক শত কয়েক হাজারে রূপান্তরিত হবে। বাংলাদেশের গণঅধিকার পরিষদের সহযোদ্ধারা ইসরায়েল ব্লেম নিয়ে চলতে চায় না, রয়ের ব্লেম নিয়ে চলতে চায় না। গতদিন বাগেরহাটে আমাদের এক ভাইকে মেরেছে, মারার সময় রক্তাক্ত করার সময় বলেছে তুই তো ইসরায়েলের এজেন্ট, তুই তো রয়ের এজেন্ট।